হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডোরিমনের একটি অসাধারণ মুভি। মুভিটির নাম দ্য গ্যালাক্সি সুপার এক্সপ্রেস। তো চলুন ঘুরে আসা যাক ডোরিমনের চমৎকার এই মুভির গল্প থেকে। মুভির শুরুতেই আমরা আকাশে উড়ন্ত একটি ট্রেন দেখতে পাই, যেটি কিনা মহাকাশ দিয়ে চলছিল। অন্যদিকে আমরা সুনিওকে দেখতে পাই, যে কিনা একটি মিষ্টি ট্রেনের ব্যাপারে জিয়ান এবং সিজুকাকে বলছিল। সে তাদেরকে তিনটি টিকিট দেখায়। তার হাতে টিকিট দেখে জিয়ান এবং সিজুকা অনেক এক্সাইটেড হয়ে যায়। তখনই সেখানে নবিতা দৌড়াতে দৌড়াতে চলে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে ডোরিমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তিন দিন ধরে বাসায় ফেরেনি। একথা শুনে সবাই নবিতাকে সান্ত্বনা দিতে থাকে। রাতের বেলায় সে মন খারাপ করে বাসায় ফেরে। তখন তার মা তাকে বলে, তুমি কোথায় গিয়েছিলে? ডোরিমন তোমাকে কখন থেকে খুঁজছে? এটা শুনে নবিতা তাড়াতাড়ি রুমে গিয়ে ডোরিমনকে জড়িয়ে ধরে। কোথায় গিয়েছিলে জিজ্ঞেস করলে ডোরিমন মিষ্টি ট্রেনের আসল টিকিট দেখায়। মূলত এই টিকিটটি নেওয়ার জন্য সে তিন দিন বাসায় ফিরতে পারেনি। পরের দিন সকালবেলায় নবিতা তার বন্ধুদের মিষ্টি ট্রেনের ব্যাপারে বলে এবং তাদেরকে ইনভাইট করে। তখন সুনিও রেগে গিয়ে বলে, তোমার আইডিয়া একটুও ভালো না, আমরা কেউ তোমার সাথে যাব না। তখন নবিতা কাঁদতে কাঁদতে বাসায় ফেরে। সব কিছু শুনে ডোরিমন বলে, মিষ্টি ট্রেনে অনেক মজা। আগে এই ট্রেনটি সবাই অনেক ব্যবহার করত, কিন্তু যখন অ্যানিমেটর তৈরি হয় তখন থেকে এই ট্রেনটি শুধু বেড়াতে যাওয়ার জন্যই ব্যবহার করা হয়। এরপর তারা দুজন রাতের অপেক্ষা করতে থাকে। রাতের বেলা তারা স্কুলের পেছনের বড় পাহাড়টার দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মিষ্টি ট্রেন চলে আসে। তাড়াতাড়ি তারা ট্রেনে উঠে যায়। তাদেরকে আলাদা আলাদা রুম দেওয়া হয়। আস্তে আস্তে ট্রেনটি আকাশে উড়ে যায়। নবিতা তার রুমে অনেক মজা করতে থাকে। তারা মহাকাশের সব থেকে বড় গ্রহ দেখতে পায়। তখন সেখানে মিয়াও মিয়াও নামে একজন টিকিট চেকার টিকিট চেক করতে আসে এবং বলে, এই ট্রেনে মোট 500 জন যাত্রী আছে, সে তাদেরকে জুসও খেতে দেয়। এরপর তারা তাদের রুমে চলে যায়। নবিতা বাথরুমে গিয়ে একটি ভ্যাম্পায়ার দেখে অনেক ভয় পেয়ে ডোরিমনকে ডাকে, কিন্তু ডোরিমন সেখানে এসে কাউকে দেখতে পায় না। তারা দুজনেই একসঙ্গে ঘুমিয়ে পড়ে। সকালে ডোরিমন উঠে নবিতাকে স্কুলের জন্য ডাকে। তারা দুজন অ্যানিমেটরের সাহায্যে বাসায় চলে আসে। স্কুলে গিয়ে নবিতা মিষ্টি ট্রেনে কী কী আছে তার সম্পর্কে বলছিল। নবিতা চলে গেলে সুনিও রাগ করে জিয়ানো সিজুকাকে বলে, তোমাদের আমার সাথে যাওয়া লাগবে না, তোমরা অনেক স্বার্থপর, এগুলো বলে এসে চলে যায়। রাতে জিয়ান আর সিজুকা মিষ্টি ট্রেনে যেতে চাইলে নবিতা তাদেরকে উপরে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সুনিও আগে থেকেই সেখানে চলে এসেছে। তারা অ্যানিমেটরের সাহায্যে মিষ্টি ট্রেনে চলে যায়। তারা নিজেদের নিজেদের রুম বেছে নেয়। নবিতা ভুল করে একটা রুমে ঢুকে পড়লে একটি লোককে দেখতে পায়। সে জিয়ানকে ডেকে আনলে সে সেখানে কাউকে দেখতে পায় না। নবিতা ভাবছিল তার সাথে এগুলো কী হচ্ছে। তখন সিজুকা তাকে ডাকলে তারা সিদ্ধান্ত নেয় তারা স্পেস দেখতে যাবে, কিন্তু জিয়ান সুনিও গেম নিয়েই ব্যস্ত, কী আর করার। তারা দুজনেই চলে যায়। কিছুক্ষণ স্পেস দেখার পর নবিতা বোর হয়ে সেখান থেকে চলে যায়। সে দেখতে পায় ট্রেনে অনেক যাত্রী চলে এসেছে। তখন হাঁপাতে হাঁপাতে সুনিও নবিতাকে বলে সে ভয়ানক কিছু দেখেছে। তখন জিয়ানও বলে সেও নাকি কিছু দেখেছে। তারা সবাই সিজুকার কাছে চলে যায়। তখন ডোরিমন এসে সবাইকে জানায় যে এই ট্রেনে কিছুক্ষণের মধ্যেই কিছু ডাকাত হামলা করবে। তখন তারা অনেক ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। ডোরিমনের অ্যানিমেটরের কথা মনে পড়ে। তারা অ্যানিমেটর দিয়ে যেতে ধরলে বুঝতে পারে অ্যানিমেটর কাজ করছে না। তখন ট্রেনটি দুলতে শুরু করে। তারা সবাই মনমরা হয়ে বসে থাকলে নবিতা বলে, তোমাদের কি মনে নেই আমাদের সাথে এরকম ঘটনা আগেও ঘটেছে, কিন্তু আমরা সব কিছু সমাধান করেছি, এবারও ঠিক তাই হবে। তারা সবাই নবিতার এই কথায় সম্মতি জানায়। তারা সিদ্ধান্ত নেয় তারাই ডাকাতদের সাথে লড়াই করবে। নবিতা এবং ডোরিমন অনেক কষ্ট করে মিয়াও মিয়াওয়ের কাছে যায়। তখনই সেখানে এক ব্যক্তি আসে যার নাম ছিল বম। অন্যদিকে এক এক করে ডাকাতগুলো হামলা করছিল। মিয়াও মিয়াও ডাকাতদের সাথে লড়াই করতে পারছিল না। তখন নবিতা গুলি চালানোর দায়িত্ব নিয়ে একটি ডাকাতের 12টা বাজিয়ে দেয়। কিন্তু অনেকগুলো ডাকাত হামলা করলে তাদের ট্রেনটি নষ্ট হয়ে যায় এবং উপর থেকে নিচে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি একটি গ্রহতে ল্যান্ড করে। আস্তে আস্তে নবিতা ডোরিমনের জ্ঞান ফেরে। তখন সেখানে সিজুকারাও চলে আসে। তখনই আমরা একটি অজানা শহর দেখতে পাই। আস্তে আস্তে সবাই সেই শহরটির দিকে যেতে
যেতে থাকে। তখন কিছু বাচ্চারা নবিতাদের পোশাক আশাক নিয়ে মজা করতে শুরু করে। এতে জিয়ান রেগে গেলে সবাই তাকে থামায়। তখন মিয়াও মিয়াও এসে বলে যেখানে তাদের আসার কথা অর্থাৎ ড্রিমার্স ল্যান্ড সেখানে তারা পৌঁছে গেছে। অন্যদিকে আমরা ডাকাতের স্পেসশিপ দেখতে পাই যেখান থেকে একটি ছোট্ট রোবট উড়ে গেল। এদিকে আমরা নবিতাদের দেখতে পাই যারা কিনা ড্রিমার্স ল্যান্ডের কোন প্ল্যানেটে যাবে সে ব্যাপারে কথা বলছিল। তখন নবিতা বলে তারা স্টার অফ কাউবয়ে যাবে, কিন্তু জিয়ান বলে তারা স্টার অফ নিনজাতে যাবে। তারা সবাই সিজুকার থেকে শুনতে যায় যে সে কোন প্ল্যানেটে যাবে। ডোরিমন তাদেরকে বলে সিজুকা একটা জরুরি কাজে তার বাড়িতে গেছে। তখন কি আর করার, তারা একাই চলে যায়। একটু দৌড়াতেই তারা অনেক ক্লান্ত হয়ে যায়। তখন ওই বাচ্চাগুলো তাদেরকে আবার অপমান করে চলে যায়। তখন তারা বুঝতে পারে এই রাস্তাটি আসলে একটি চলন্ত রাস্তা। পৌঁছেই তাদেরকে একটি প্লেন বেছে নিতে বললে তারা একটি প্লেন বেছে নেয়। প্লেনে বসে উড়ে তারা তাদের গন্তব্যস্থল মানে প্ল্যানেট অফ কাউবয়ে চলে যায়। সেখানকার মেয়র অ্যানাউন্স করে তাদের ওই এলাকার জন্য কিছু পুলিশ অফিসার লাগবে। এই পুলিশ অফিসারদেরকে তারা নির্বাচন করে গুলি চালানোর একটি প্রতিযোগিতার মাধ্যমে। ওইখানে সেই বাচ্চাগুলো আবার চলে আসে এবং তাদেরকে অপমান করতে শুরু করে। আমরা দেখতে পাই নবিতা ডোরিমনও প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শুরু হয়, প্রথমে একটি লোক পারফর্ম করে, তারপর দুষ্টু বাচ্চাগুলো পারফর্ম করে, ডোরিমনও পারফর্ম করে। এবার পালা নবিতার। নবিতা শুট করে, সে কেবলমাত্র একটি জিনিসই ফেলতে পারে, এর ফলে তাকে ডিসকোয়ালিফাই করে দিতেই যাবে। তখনই নবিতা তাদেরকে ক্যানটি দেখায়। সে একটি ক্যানে 6টি গুলি করেছে। এই দক্ষতার কারণে তাকে সিলেক্ট করা হয়। যারা সিলেক্ট হয়েছে মেয়র তাদেরকে একটি করে ব্যাস উপহার দেয়। অন্যদিকে আমরা জিয়ান আর সুনিওকে দেখতে পাই যারা কিনা স্টার অফ নিনজাতে এসে ফেসে গিয়েছে। তাদের ট্রেনিং দিচ্ছিল একটি বুড়ো নিনজা। নিনজাটি তাদেরকে একটি করে বই দেয় যা থেকে তারা বিভিন্ন নিনজা টেকনিক শিখতে পারে। নিনজাটি সামনের প্রাসাদটি থেকে একটি বই চুরি করে আনতে বলে। তারা প্রাসাদের ভিতর ঢুকে পড়ল। তখন তাদের সামনে একটা নিনজা চলে আসে, তাদেরকে অনেকগুলো নিনজা ধাওয়া করা শুরু করে। তখন তারা নিনজা টেকনিকের মাধ্যমে ইঁদুর হয়ে যায়। অনেক কষ্ট করে তারা ওই বইটির কাছে পৌঁছায়। তখন উপর থেকে একটি বড় খাঁচা তাদের উপর পড়ে এবং তারা ধরা পড়ে যায়। অন্যদিকে আমরা ওই দুষ্টু বাচ্চাদের দেখতে পাই, তাদের পিছু পিছু আসছিল ওই ছোট্ট রোবটটি। পরক্ষণে সেই রোবটটি একটি বাচ্চাকে কন্ট্রোল করে নেয় এবং বাকি দুজনকে একটি পাথরের উপর ফেলে চলে যায়। আমরা দেখতে পাই ফোনে সে কাউকে বলছে যে সে একজন মানুষকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই ডাকাদের স্পেসশিপ থেকে অনেকগুলো ছোট রোবট সেই প্ল্যানেটের দিকে ধেয়ে যাচ্ছে। এই টান টান উত্তেজনার সঙ্গে শেষ হয়ে যায় আজকের এপিসোড। বন্ধুরা, এই মুভির সেকেন্ড পার্ট আছে, আমি খুব শীঘ্রই সেকেন্ড পার্ট আনার চেষ্টা করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, দেখা হবে পরের এপিসোডে। টাটা।